যারা লোভী, যারা নিষ্ঠুর, গরিবকে যারা খেতে দেয় না, জগন্নাথের ঠ্যাঙা এইভাবেই তাদের শায়েস্তা করে থাকে। নমস্কার বন্ধুরা, গল্পের দেশ চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টিনিদা সিরিজকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই সেই ভালোবাসা রেখে আজকের জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আরও একটি হাসির ও মজার গল্প, জগন্নাথের ঠ্যাঙা। তবে বন্ধুরা, যদি গল্পটাকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প, জগন্নাথের ঠ্যাঙা। গল্প পাঠে আমি মানব। দুঃখীরাম গরিব ভিখারি, বয়স বেশি নয়, জোয়ানি বলা চলে তাকে, কিন্তু তার মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, এক কথায় বিশ্ব সংসারে কেউ নেই। তাতেও দুঃখীরামের দুঃখ ছিল না, খেটে খুটে পেটের ভাতের জোগাড়টা সে করতে পারত, কিন্তু একটা পা আবার তার খোঁড়া, কাজেই ভিক্ষে ছাড়া তার আর গতিই নেই। দুপুরের চড়া রোদ্দুরে পাড়া গায়ের রাস্তায় দুঃখীরাম ভিক্ষে করে ফিরছিল। দারুণ গরম, বাতাসে যেন আগুন ছুটছে। দুঃখীরাম আর চলতে পারল না। পথের ধারে মস্ত একটা অশ্বত্থ গাছ গোল করে ঠান্ডা ছায়া ছড়িয়েছে। হাতের লাঠিটা পাশে রেখে সেখানেই শুয়ে পড়ল সে। ঘুম ভাঙল তার বিকেলে, উঠে গিয়ে দেখল লাঠিটা নেই। সে ঘুমোচ্ছে দেখে কোনো দুষ্টু লোক মজা করবার জন্যে লাঠিটা নিয়ে কোথাও ফেলে দিয়েছে। গরিব ভিখারির ভাঙা লাঠি চুরি করবে এমন চোর অবশ্য বিশ্ব সংসারে নেই, কিন্তু লাঠি চুরি যাক আর কেউ ফেলেই দিক, দুঃখীরামের অবস্থা সঙ্গীন। লাঠি ছাড়া দুপা হাঁটাই তার পক্ষে মুশকিল। এখন সে ভিক্ষেই বেরুবে কি করে, আর কেমন করেই বা বাড়িতে ফিরে যাবে? তার নিজের কুঁড়ে ঘরটাও যে এখান থেকে মাইল খানিক দূরে। একে তো সারাটা দিন ভিক্ষে শিক্ষে করে বিশেষ কিছুই হয়নি, পেটে খিদের আগুন জ্বলছে, তার ভেতরে এই বিপদ। দুঃখীরাম আর সইতে পারল না, ঝরঝরিয়ে কেঁদে ফেলল সে। তখন হঠাৎ একটা শব্দ শুনল সে, ঠপাস। মনে হলো তার পেছনেই ওপর থেকে কি পড়ল একটা। চমকে তাকিয়ে দুঃখীরাম দেখলে একখানা লাঠি, যেসব লাঠি হাতে করে বাবুরা বেড়াতে বেরোয় ঠিক সেই রকম দেখতে, তবু একেবারে সেরকমটি নয়। কালো কুচকুচে লাঠিটায় রং গোটা কয়েক গাঁট আছে, তাতে হাতলের গায়ে রঙিন কাঁচের ছোট ছোট দুটো চোখ বসানো। হঠাৎ দেখলে মনে হয় চোখ দুটো মিটমিট করে তাকাচ্ছে। দুঃখীরাম ভারী আশ্চর্য হয়ে গেল, এ কার লাঠি, কাছাকাছি লোকজন কেউই তো নেই, অসত্য গাছটা থেকে ওটা পড়ল মনে হচ্ছে, কিন্তু অসত্য গাছে লাঠি গজায় এ কথা কে কবে শুনেছে? কাকে অবশ্য গেরস্থ বাড়ি থেকে মুখে করে এটা ওটা নিয়ে আসে, কিন্তু এত বড় একটা লাঠি বয়ে নিয়ে আনতে গেলে একটা নয়, অন্তত ডজন তিনেক কাক দরকার। এক হনুমান বাঁদরের কীর্তি হতে পারে, কিন্তু এ তল্লাটে তো ওসব কিছুই নেই। তবে এ লাঠি কার? দুঃখীরাম কিছুক্ষণ দ্বিধা করল, তারপর ভাবল, যাই হোক, আমি তো এখন কুড়িয়ে নি, একটা লাঠি আমার নেহাতই দরকার, নইলে এক পাও আমি হাঁটতে পারছি না। পরে গায়ের ভেতর জিজ্ঞেস করে মালিককে ওটা ফেরত দেব, কিছু বকশিশও মিলে যাবে নিশ্চয়। দুঃখীরাম লাঠিটার দিকে হাত বাড়ালো, আর সঙ্গে সঙ্গেই তার মনে হলো সে হাত দিয়ে চেপে ধরবার আগেই লাঠিখানা তার মুঠোয় এসে ঢুকল, যেন ওটা জীবন্ত।
সে কখন ওকে ডাকবে তার জন্যই অপেক্ষা করছিল। দুঃখীরামের সারা শরীর শিউরে উঠল, কিন্তু আদৌ তার ভয় করল না। লাঠিটাকে হাতে নেওয়া মাত্র যেন সে কেমন জোর পেল গায়ে, পেটে খিদে তেষ্টা সত্ত্বেও ভারী স্ফূর্তি হল তার মনে। দুঃখীরাম লাঠিটায় ভর দিয়ে উঠে পড়ল, চলতে লাগল গ্রামের দিকে। খাসা লাঠি, যেমন হালকা তেমনই শক্ত। দুঃখীরামের ওটা নিয়ে চলতে এত আরাম লাগলো যে সে খোঁড়া সে কথা বেমালুম ভুলেই গেল। সে পথের ধারে প্রাণকেষ্ট হালদারের বাড়ি। লোকটা ভারী খারাপ, একটা বিতিকিচ্ছিরি খেঁকি কুকুর সে পোষে, আর রাস্তায় গরিব দুঃখী দেখলেই তার দিকে কুকুরটাকে লেলিয়ে দেয়। ব্যাপারটা জানতো বলেই ভয়ে ভয়ে দূর দিয়ে চলে যাচ্ছিল দুঃখীরাম। প্রাণকেষ্ট বাড়ির সামনে একটা খাটিয়ায় বসে বিড়ি টানছিল। সে ঠিক দেখতে পেল দুঃখীরামকে। শয়তানির হাসিতে প্রাণকেষ্টর মুখ ভরে উঠল। খক্ষস লে 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 ছো ছো ছো। খক্ষস হল প্রাণকেষ্টর সেই বিটকেল খেঁকি কুকুরটার নাম। সে মনিবের খাটিয়ার তলায় বসে কটাং কটাং করে এটুলি কামড়াচ্ছিল, শুনেই তরাক করে লাফিয়ে উঠল। তারপরেই ঘুঁ উ খ্যা খ্যা বলে সোজা তাড়া করল দুঃখীরামকে। দুঃখীরামের প্রাণ উড়ে গেল। খোঁড়া পা নিয়ে সে যে কোন দিকে পালাবে ঠিক করতে পারল না। খক্ষস তার সামনে গিয়ে সমানে খ্যাঁক খ্যাঁক করতে লাগল, আর দুঃখীরামের দুর্গতি দেখে খাটিয়ার ওপর কুটপাট হতে লাগলো প্রাণকেষ্ট। কিন্তু তার হাসি আর বেশিক্ষণ রইল না। হঠাৎ ঝাঁ করে দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো লাঠিটা। তারপরে ধপাং, কুকুরের পিঠে সে লাঠির ঘা কতক পড়তেই কাঁই কাঁই করে খক্ষস লেজ গুটিয়ে ছুট লাগালো। বোধ হয় এক ছুটে মাইল তিনেক পেরিয়ে গেল সে। এবার লাঠি গিয়ে নামল প্রাণকেষ্টর পিঠে। সে কি মার, বাপ রে মা রে করে চেঁচাতে চেঁচাতে প্রাণকেষ্টর দাঁত কপাটি লেগে গেল। আর সেই মুহূর্তে যেন শূন্য থেকে শোনা গেল কার গম্ভীর গলা, এ হলো জগন্নাথের ঠেঙা, যেসব বদমাশ লোক অকারণ পরকে কষ্ট দেয় এ হলো তাদের দাওয়াই। আর প্রাণকেষ্টকে শায়েস্তা করা লাঠি সুরুত করে ফিরে এলো দুঃখীরামের হাতে। দুঃখীরাম হাঁ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কি যে ঘটল সে তার বিন্দু বিসর্গ বুঝতে পারল না। শুধু দেখতে পেল ত্রিসীমানায় খেঁকির কোনো চিহ্ন নেই, আর প্রাণকেষ্ট তখনও বাপ রে মা রে গেলুম রে বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। দুঃখীরাম আবার এগিয়ে চলল। এতক্ষণে বুঝতে পারল সে নিজে চলছে না, লাঠিটাই যেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেদিকে সে যেতে চাইছিল সেদিকে যেতে পারল না, তার বদলে লাঠি তাকে পাশের গ্রামের দিকে নিয়ে চলল। দুঃখীরাম কিছু ভাবতে পারছিল না, তার মনে হচ্ছিল যেন স্বপ্নের ঘোরে সে পথ চলছে। চলতে চলতে বেলা গড়িয়ে এলো, মাঠের ওপারে সূর্য ডুবল, অন্ধকার নামল। দুঃখীরাম ভাবছিল অনেক আগেই তার কুঁড়েতে ফেরা উচিত ছিল, রাত হয়ে গেলে এতটা পথ সে হাঁটবে কি করে। কিন্তু নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারছে না, লাঠিটাই তাকে যেখানে খুশি নিয়ে যাচ্ছে। পাশের গ্রাম মদনপুর, আর গ্রামে ঢুকতেই যার মস্ত বাড়ি তার নাম বদন মণ্ডল। বদন মস্ত মহাজন, দারুণ বড় লোক। তার বাড়িতে নাকি টাকা পয়সায় ছাতা পড়ে, কিন্তু হলে কি হয়, তার মতো নিষ্ঠুর লোভী ভূভারতে নেই। কি করে দেনার দায়ে গরিবের ভিটে মাটিটুকু পর্যন্ত কিনে নেবে এই তার রাত দিনের চিন্তা। আজ বদনের বাড়িতে দারুণ ভোজের আয়োজন,
কি যেন একটা মামলায় সে জিতেছে, তাই বিরাট রকম খাওয়া দাওয়ার জোগাড় করেছে সে। বিস্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জড়ো হয়েছে, পেট্রোম্যাক্স জ্বলছে, মাছ মাংস পোলাওয়ের গন্ধে চারিদিক ভরে উঠেছে। দুঃখীরামের পেটের খিদেটা লে গন্ধে আবার চারা দিয়ে উঠল। ভোজের আসরের সামনে গিয়ে দাঁড়ালো দুঃখীরাম, হাত পেতে করুণ গলায় বললে, বাবু গরিবকে যদি দয়া করে দুটো খেতে দেন। চোখ পাকিয়ে বদন মণ্ডল চেঁচিয়ে উঠল, এ অযাত্রাটা আবার এখন কোথা থেকে এলো? এই কে আছিস? সারাদিন খেতে পায়নি বাবু, দয়া করুন বাবু। বদন মণ্ডল চাকরগুলোকে ধমকে বললে, চুপ করে দেখছিস কি সব? ঘাড় ধরে তাড়িয়ে দেরা ভিখারিটাকে, আপদগুলো হার জ্বালিয়ে খেলে? মার মার করে ছুটে এলো চাকরেরা। আর তক্ষুনি দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল লাঠিটা। তারপরে কি যে হলো কেউ জানে না, চারিদিকে শুধু গেলুমরে গেলুমরে রব, দমাদম ধপাদপ ঝনাঝন আওয়াজ, যেন প্রলয় কাণ্ড চলতে লাগলো। আলোগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো, বাসনপত্র তছনছ, খাবার দাবার ধুলো কাদায় মাখামাখি, অতিথি ঠাকুর বাড়ির লোকজন ঠ্যাঙানি খেয়ে কে যে কোন দিকে ছুটে পালালো বোঝাই গেল না। সবচেয়ে বেশি লাঠি পড়ল বদন মণ্ডলের পিঠে, সেটা বলাই বাহুল্য। আর শূন্য থেকে মোটা গম্ভীর গলায় কে যেন বললে, যারা লোভী যারা নিষ্ঠুর, গরিবকে যারা খেতে দেয় না, জগন্নাথের ঠ্যাঙা এইভাবেই তাদের শায়েস্তা করে থাকে। এক বছর কেটে গেছে, দুঃখীরাম এখন বদন মণ্ডলের জামাই। তার হাতের ঠ্যাঙার গুণ দেখে মণ্ডল বুঝে যে খোঁড়া আর গরিব হলে কি হয়। দুঃখীরাম আসলে একটি সাংঘাতিক লোক, তাকে দিয়ে অনেক কাজ হবে, তাই নিজের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুঃখীরামকে ঘর জামাই করে রেখে দিয়েছে। রাজার হালে আছে দুঃখীরাম, মাংস মাছ দুধ ঘি মিঠাই মন্ডা খেয়ে হাতির মতো মোটা হচ্ছে। সে যে কোনো দিন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতো সে কথা তার মনেও পড়ে না। তার চালচলনই আলাদা এখন। সেদিন দুপুরে রূপোর থালায় ভাত খাচ্ছে দুঃখীরাম, পাতে মস্ত একটা রুই মাছের মুড়ো, শাশুড়ি পাখা হাতে তাকে বাতাস করছে। এমন সময় কি করে অন্দরের দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভিখারি বউ, সঙ্গে তার হাড় জিলজিলে তিন চারটে ছেলে মেয়ে। কঙ্কাল সার হাত বাড়িয়ে ভিখারি বউ বললে, দুটি খেতে পায় মা? চাকর বাকর হইচই করে উঠল, বেরো 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 বেরো। ভিখারি বউ কেঁদে কেঁদে বললে, আমি কিছু চাইনি মা, বাচ্চাগুলো খিদেই মরে গেলে যদি। এবার বেজাই রেগে দুঃখীরাম বললে, কি জ্বালা, এসব ভিকিরির জন্য কি এক মুঠো ভাতও শান্তিতে খাওয়া যাবে না? করছিস কি, সব মেরে তাড়িয়ে দে না। দরজার কোণে দাঁড়িয়েছিল দুঃখীরামের লাঠিটা, হঠাৎ যেন হাওয়ায় উড়ে এলো সেটা, তারপরেই দমাদম ধপাদপ ঝনাঝন। কোথায় গেল রূপোর থালা, কোথায় গেল মাছের মুড়ো, কোথায় বা উবে গেলেন শাশুড়ি? তিন গা ঠ্যাঙানি খেয়েই চিত হয়ে পড়ল দুঃখীরাম। শূন্য থেকে আবার সেই মোটা গম্ভীর স্বর শোনা গেল, শিক্ষা পেয়েও যারা তা ভুলে যায়, জগন্নাথের ঠ্যাঙায় এমনি ভাবে তাদের তা মনে করিয়ে দেয়। জ্ঞান হয়ে দুঃখীরাম দেখলে সে সেই অসত্য তলায় পড়ে আছে, গায়ে তার ভিকিরির সেই ছেঁড়া পোশাক, পাশে তার সেই পুরানো অষ্টাবক্র লাঠিটা। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে স্পর্শ করুন ও আপনাদের আপনজনদের কাছে অনেক অনেক শেয়ার করে আপনাদের ভালো লাগা বুঝিয়ে দিন। নমস্কার।